এ যেন ঠিক সব জ্ঞানে আর কাউকে ফাঁসানো বালুর মুখে এবার এক মন্ত্রীর নাম রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর মুখে প্রেসিডেন্সি জেলে যাওয়ার পরেই নাকি বোধতায় নাকি কৌশল করে সেই মন্ত্রীকে ফাঁসানো বা জেলে থাকা অবস্থায় সেই মন্ত্রীর নাম নেওয়া ঠিক কী বলতে চাইলেন বালু জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে আর এক মন্ত্রীর নাম জ্যোতিপ্রিয় মল্লিক জেলে কার্যত জেল কর্মীদের করে তুলছেন জেলের আধিকারিক থেকে শুরু করি সকলেই বিরক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের উপরেই মল্লিকের নানান হিমশিম খেতে হচ্ছে জেল কর্তৃপক্ষকে তারপরেই জেলের আধিকারিকের পক্ষ থেকে জ্যোতিপ্রিয়কে পরামর্শ দেওয়া হয় আপনার পাশের ছেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছে মানিক ভট্টাচার্য রয়েছে বিধায়ক জীবন কৃষ্ণ রয়েছে আপনি চাইলে তাদের সঙ্গে পরামর্শ করুন আপনাকে অন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না তখনই জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম করে প্রভাব খাটাতে থাকেন বলে দাবি করা হচ্ছে জেল সূত্রে জেল সূত্রের খবর মোবাইল ফোনের জন্য বারবার আবদার করছেন জ্যোতিপ্রিয় সূত্রের খবর জেল আধিকারিকদের উপর প্রভাব খাটাতে একাধিকবার রাজ্যের এক প্রভাবশালীর মন্ত্রীর নাম নিয়েছেন জেলে গিয়েছেন জ্যোতিপ্রিয় কিন্তু তারপরে কেন রাজ্যের সেই প্রভাবশালী মন্ত্রীর নাম নিয়েছেন সে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সেই প্রভাবশালী মন্ত্রীর প্রভাব খাটিয়েই কি জেলে বাড়তি সুবিধা নিতে চাইছে নাকি ঘোর পথে সেই প্রভাবশালী মন্ত্রীকে জড়িয়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক যদিও এই মুহূর্তে সেই প্রভাবশালী মন্ত্রীর নাম প্রকাশ করে করেনি জেল কর্তৃপক্ষ তবে সূত্রের খবর ডেলি হান্টের সূত্রের খবর জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম তার নাম করেই নাকি অতিরিক্ত সুবিধা চাইছেন জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু জেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে তাকে রকম সুযোগ সুবিধা দেওয়া যাবে না কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক কেন সেই মন্ত্রীর নাম টেনে আনলেন সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন জেল কর্তৃপক্ষ বলছেন বারবার সেই মন্ত্রী নাম নিচ্ছেন তাহলে কি সব সেই মন্ত্রীকে টেনে আনছেন জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলকে কী কার্যত ঝটকা দিতে চাইলেন আরও এক মন্ত্রীর নাম কেন করলেন তিনি জেলে গিয়েছেন বিচারাধীন বিষয় আদালত বিচার করবে তাহলে সেখানে কেন মন্ত্রীকে টেনে আনছেন তাহলে কি সব জ্ঞানেই তিনি এই কাজ করছেন সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে